আমার প্রিয় দেশবাসী, আমার বাংলা ভাষাভাষী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাতৃভূমির সন্তানেরা, সময় এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বহুত গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিরা, তিনারা সবাই স্টেজে রয়েছেন। আজ সর্বপ্রথম আইএসএফের পক্ষ থেকে আজকের এই ব্রিকেটে জনসমুদ্রে আসা প্রত্যেকটা লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, ক্ষুধার্ত মানুষকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। পাশাপাশি অত্যন্ত আন্তরিক ভালোবাসা আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে, বিমান দাখে এবং বামপন্থী শরিক দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে, যা আজ তিনারা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তিনারা সৎ ইচ্ছা দেখিয়ে তিনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকে বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তিনারা মেনে নিয়েছেন। তাই সর্বপ্রথম এই ব্রিকেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করব। আমরা বামপন্থীর প্রত্যেকটা যেখানে যেখানে শরিক দল প্রার্থী দেবে সেখানে আমরা তাদেরকে পুরাতন দিনের ইতিহাস ভুলে গিয়ে, কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে, আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা, বাংলার নারীদের অধিকার কেড়েছে এই মমতা। একটা রেপের জন্য 2 লাখ টাকা তার মূল্য ধারণ করেছে এই মমতা। অতিরেকে বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেব। আজকে আনেনের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, টেডের শিক্ষক শিক্ষিকারা, অনুমোদিত 500 শিক্ষক শিক্ষিকারা, এমন করে সিভিল ভলেন্টিয়ারেরা, এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে। এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই বাজের বাচ্চারা কথা বলে। অতিরিক্ত চ্যালেঞ্জ দিয়ে গেল গণতান্ত্রিক প্রতিয়া ভোট করো, আগামী দিন 2021 মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। কারণ এইটা বাংলা, এ বাংলা কাজী নজরুল, এই বাংলা, এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এ বাংলা সৈয়দুল আবু বাকার সিদ্দিকীর বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা প্রায় সময়তে যখনই ভারতের ওপরে কোন কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশদের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে। এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদের ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। আজ এই ব্রিকেডের ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার, কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট শ্রীমল সুরন্দা, আপনাদের প্রিয় নওশাদ সিদ্দিকী এবং বিশেষ করে আমার সেলিমদা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আরো আনন্দিত হব। তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম। আজ এখানে যেনারা বাম বন্ধু আছেন, বাম বন্ধু শরিক বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি, আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বা এই সিট সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জে বলছি ডবল লোক এই ব্রিগেডে এনে হাজির করাতাম।
এই বাংলার মানুষ এই মমতার উপরে ক্ষিপ্ত, এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির উপরে, এদের দুর্নীতির উপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল, কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই। কেন দিদিবড়ির হাত থেকে পাওয়ার চলে গেছে, নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, আর মনে রাখবেন এক মাস পরে বাংলা দিদিত্বের হাত থেকে চলে যাচ্ছে। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাবো, বেকার যুবকদের কর্মসংস্থান দেব, আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব, আমরা শিল্প তৈরি করব। আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য অন্য এই ব্যবস্থা আমরা তৈরি করব। এই বলে আমি সংক্ষেপ সময়, কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে, তিনারা বক্তব্য দেবেন, হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরীর দল দাঁড়াবে আপনি ভোট দেবেন, আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন, হয়তো আপনাদের মনে যেতে পারে। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো টুসন করতে আমি এসেনি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া অধিবাসী, দলিত, আদিবাসী, ওবিসি, মুসলিম, পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে, এই ভাগিদারিতে এসেছি। অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে, আগামী দিন বাংলায় তাদের হক সিদ্দিকি লড়াই করবে কথা দিয়ে গেলাম। ভালো থাকেন, ভালো থাকেন, কথার মধ্যে কেউ দেখা নিলে ক্ষমার নজরে দেখবেন। কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার, আমারও ভোটের চেয়ে অধিকার, রাস্তার ধারে পড়ে থাকা ওই ভিখারি মানুষটারও অধিকার, সব অধিকার সমান। তবে আজকে মনে রাখবেন, টোটাল টোটাল বাংলার মুখে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে, ওর ঘুম হারাম হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আপনারা সুস্থভাবে যাবেন ঘরে ফিরে। আর একটা কথা, আপনারা আপনারা এই গরম গায়ে কেউ পানি খাবেন না, এটা আমি ব্যক্তিগত অনুরোধ করছি, এই ঘাম গায়ে গরম গায়ে কেউ পানি খাবেন না। আর আরো একবার বলছি, অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাই বামফ্রন্ট কর্মীদের, বামফ্রন্টের যারা শরিক দল এবং বামফ্রন্টের চেয়ারম্যান আমার বিমান দাকে, যা তিনি সৎ ইচ্ছা মানুষের জন্য তিনি আর করার চিন্তা ভাবনা, তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে 30টা জায়গা ছেড়েছে, অত্যন্ত ভালো। এইভাবে আমরা একমুঠো হয়ে আগামী দিন নিজেদের অধিকার নিজেরা কেড়ে নেব। বাবা সাহেব বলেছেন ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, ভিক্ষা কেড়ে নিতে হয়। তা আমার সাথে সবাই একবার হাতটা তুলুন, সবাই হাত তুলুন, হাতটা মুঠো করুন, হাতটা মুঠো করে আমার সাথে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভারতবর্ষ জিন্দাবাদ, মহাজোট জিন্দাবাদ, সকলে ভালো থাকেন। আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি বক্তব্য রাখলেন, আর অনেকে বক্তব্য রাখবেন, তার প্রশংসা করলেন। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললেন, যেখানেই বাম প্রার্থী দেবে সেখানেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করবে,
বামেদের জন্য লড়াই করবে আব্বাস সিদ্দিকী, জোটের হয়ে লড়াই করবে আব্বাস সিদ্দিকী এবং তার দল। কিন্তু